সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। এগ্রি বাংলা ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা এই চ্যানেলের ভিডিও দেখবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। সুধীমণ্ডলী, আজকে আপনাদেরকে আমি একটা পান বরজে নিয়ে আসছি। আপনারা এই ভিডিওতে পান বরজের পরিচর্যার বিষয়টা দেখতে পারবেন। আর এই প্রসঙ্গে একটা বিষয় বলি যে এই বরজটা গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার করতোয়াপাড়া গ্রামে আমাদের হোসেনপুর ইউনিয়নের মধ্যে আমাদের বরজের মালিক হল মোহাম্মদ হারিস আলী। তো এই বরজটা আমি নিয়ে একটা ভিডিও আপনাদেরকে ইতিপূর্বে একটা ভিডিও দেখাইছিলাম, সেটা হলো পানের দাগ, পাতার দাগ রোগ নিয়ে। আজকে দেখাবো আসলে যে পান বরজের পরিচর্যা এবং একটা বরজের লাইফ সাইকেল কতদিন। আমি যে হারিস সাহেবের কাছে যেটা জানতে পারলাম যে একটা বরজ ভালোভাবে পরিচর্যা করলে 50-60 বছর পর্যন্ত টিকিয়ে রাখা যায়। সেটা কিভাবে সম্ভব? যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বরজটা কিন্তু গতবার সেট আপ ছিল এবং বছরে 4 বার পানের বরজের এই বরজটা নামাই দিত। নামাই দিয়ে এখানে যে মাটি দেখছেন, এই যে মাটিটা, এই মাটির মধ্যে এই জায়গাটা, এই মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এখানে বরজের গোড়াটুকু মাটিতে ঢেকে দেওয়া হয়েছে, বরজ কাণ্ডটুকু। এবং এটা আবার পুনরায় নতুন করে ডগাটা বাঁধে দেওয়া হয়েছে। এটা আবার এই বছর পান গাছ হিসাবে উপরে দিকে উঠে আসবে এবং এইভাবে বছরে কিন্তু 4 বার নামানো। এই জিনিসটা আমরা অনেকেই জানি না। তাহলে একটা বরজ আসলে বিশেষ গুরুত্বপূর্ণ। শুধু এই যে বাঁশের যে ফ্রেমগুলো দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলো মাঝে মধ্যে পুরাতন হয়ে গেলে পরিবর্তন করার দরকার পড়ে। আমি আমার বরজের মালিক হারিস সাহেবের সাথে তার অভিজ্ঞতা শেয়ার করি। আচ্ছা হারিস সাহেব, এইগুলো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, এইগুলো আপনারা যে করতেছেন, এই যে এটা কিভাবে করলেন, এই বরজের এই নতুন করে আবার, হ্যাঁ এটা কিভাবে করলেন একটু বর্ণনা। মানে গাছগুলো এক বাঁধর খুলে দিয়ে, গাছগুলো বাঁধর থাকে, বাঁধনগুলো খুলে দিয়ে গাছ নিচে নামে দেয়, আবার এই গাছের পাশে, এই গাছের পাশে দিয়ে যেখানে হাঁটা হয়, হাঁটাচলা করে ওখানে গাছটা বিছে দিয়ে উপরপর মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। ঢেকে দিয়ে আবার শেকড় নিবি, গাছ আবার বৃদ্ধি পাবি, আবার উপরে উৎসাহের সাথে না গেলে আবার গাছ নেবে, এভাবে বছরে 4 বার নামে দেওয়া। আচ্ছা বরজে যে মাটিটা দেওয়া হচ্ছে, এই মাটিটা আপনারা কোথা থেকে নিয়ে আসেন? এই মাটিটা জমির থেকে আসা হয়, ধানের জমির থেকে। ভালো জমির থেকে, ধানের জমির থেকে। এর সাথে অন্য কিছু মিশানো হয় কিনা? এর সাথে সারও মিক্স করা যায়। জৈব সার কি দেওয়া? জৈব সার মিক্স করা যায়, চুকচুক সার দেওয়া যায়। আচ্ছা, সার মিক্স করে দিয়ে বরজটা ভালোভাবে বাঁধতে দাও। হ্যাঁ বাঁধাও, মাটিটা গোড়ায় দেওয়া হয়, তারপরে গাছের মাঝখানে দেওয়া হয়। এমনি পানের কোনো, এমনি আপনাদের যেহেতু পান করতেছেন, যে এটাতে কি পানে অন্যান্য ফসলের তুলনায় এটা কি লাভজনক? লাভজনক। আচ্ছা, তাহলে কয় শতক জমির উপর এটা? আমার এটা 18 শতক জমি। তো এই বছর আপনি কত টাকার পান বিক্রি করছেন? গত শীতের মধ্যে 60,000 টাকা পান বিক্রি। আচ্ছা, 60,000। তাহলে এটা আপনার দ্বিতীয় বর্ষ আবার শুরু হয়েছে? দ্বিতীয় বর্ষ। আচ্ছা, এই বছর কি আশা করতেছেন? আমি তো দেখতেছি ভালোই হচ্ছে পান, মোটামুটি ভালো হয়েছে, যে পানের বরজ খুব সুন্দরভাবে আপনি প্রত্যেকটা গাছেই, কোনো পাতা কোনো সমস্যা নাই, তো রোগ স্পট নাই। আর পানের তো বাজার চাহিদা ভালো আছে, একটু এখন একটু কম, এই সময় একটু কম থাকে, এই সময় একটু কমই থাকে। আচ্ছা, এই যে এখানে আর একটা জিনিস, এই যে এটা গাছ দেখতে পাচ্ছি,
এটা আমি প্রায় অনেক বড় যে দেখি ওই যে পাতা বাহারে এইটা আপনারা কি জন্য দেন পুরাতন লোকেরা বলে যে নাকি এটা সরপ মুনিকা মানে এটা বরফ থাকে নাকি সরপ রক্ষা হবে এটা তো সরপ মানে আকাশ থেকে যে বাস পড়ে জি সেই বাসটা এটার মাধ্যমে মাটি চলে যাবে হ্যাঁ এটা মার্কি মুখ কথা এটা আমি আর আরো কয়েকজন পান বরজ মালিকের কাছে শুনছি এই একই উত্তর যে সাধারণত পুরুষের আগে আসে তাই আমরাও না কাছে এই গাছটাই তারা বেশি দেখতেছি আর কি যে অনেক বরজে দুইটা তিনটা করে এটা বরজের উপর দিয়ে উপরে উঠাই দিছে পাতা বাহারের গাছ তো এটা আপনারা হয়তো অনেক বরজেই দেখবেন যে আমরা এটা আসলে এইভাবেই জানে আসছি যে বাস পড়া থেকে রক্ষার জন্য বরজকে রক্ষার জন্য এই গাছটা রোপণ করা হয় তো সুধীমণ্ডলী আপনারা ভিডিওটি দেখলেন এটা আপনারা যারা পান বরজের ই করেন তারা আমার এই ভিডিও দেখে যদি কাজে লাগে আমার ভিডিওটা লাইক দিবেন শেয়ার করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে।